রানাঘাট রেল স্টেশনে গান করা রানু মণ্ডল হঠাৎ প্রচারের আলোয় এসে জীবনযাত্রা পাল্টে গিয়েছিল মুম্বাইয়ের সুগায়ক হিমেশের সান্নিধ্যে এসে। তার গান ছড়িয়ে পড়ে দেশ বিদেশে, তিনি গান পরিবেশন করতেন বিভিন্ন জায়গায়। এই বছর করোনা সংক্রমণ ও লকডাউনে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ঘর বন্দি হয়ে পড়েন রানু মণ্ডল, কেউ খোঁজ খবরও নেননি। রানু মণ্ডল খ্রিস্টান, তাই গত বছর তার কাছে নানা শুভেচ্ছা উপহার ভর্তি হয়েছিল, কিন্তু এই বছর তা কিছুই হয়নি। তাই রানাঘাটের সিজি মেকওভারের পাপার নন্দী ও আতর আলী সহ সদস্যরা রানু মণ্ডলের বাড়ি গিয়ে তার হাতে কেক ও বিভিন্ন উপহার তুলে দিলেন। এমন উপহার সামগ্রী পেয়ে খুব খুশি রানু মণ্ডল। আমরা এসেছি আমাদের আজকে মানে 25শে ডিসেম্বর উপলক্ষে, কিছুদিন পরে আমাদের মেরি ক্রিসমাস। তো রানুদি খ্রিস্টান, তো এর আগের বছর রানুদি অনেক প্রোগ্রাম করেছিল, অনেক সিঙে গেছিল, অনেক বড় বড় জায়গায় প্রোগ্রাম করেছিল। তার আর্থিক অবস্থা হয়তো আশা করি আগের বছর ভালো ছিল। তো এই বছর কোভিড-19 জন্য রানুদির কোনো প্রোগ্রাম হচ্ছে না। রানুদির খুব আর্থিক অবস্থা আমরা এসে দেখলাম খুবই খারাপ চলছে, উনি নিজেও বললো। তো এই সময় আমরা এসে পাশে দাঁড়িয়েছি, রানুদিও খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তো রানুদিকে আমরা আসলাম মেরি ক্রিসমাসের জন্য একটা কেক এবং আরও অনেক কিছু নিয়ে এসে তার ঘর বাড়ি হালকা করে যেটুকু হয়েছে আমরা সাজিয়ে দিয়ে গেছি। তো এতে রানুদিও খুব খুশি হয়েছে, আমরা খুব খুশি। আমার নাম প্রশান্ত বিশ্বাস।